সুপ্র দর্শক আসসালামু আলাইকুম। দুর্গাপুরের ঐতিহ্যবাহী ফাঁসিলাডাঙ্গা হাট, আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের আমবাড়ি হাটের জামান। আজকে মুন্সিগঞ্জ থেকে আগত এক ভাইকে এই সমস্ত ষাঁড় গরু কিনে দিলেন। এই পার্টিটা কিন্তু প্রতি সপ্তাহে কিংবা 15 দিন পরপর কিন্তু এই জামান ভাইয়ের কাছে আসেন এবং এই ধরনের ষাঁড় গরু কিন্তু ক্রয় করেন। এই সমস্ত ষাঁড় গরুগুলি কী জন্য ক্রয় করছেন এবং এই সম্বন্ধে আমরা জানব জামান ভাইয়ের কাছে। অনেক সময় দেখা যায় যে জামান ভাইয়ের সঙ্গে আমরা কথা বলে জানতে পারলাম যে ওনারা অনেক সময় আসে না, জামান ভাইকে টিটি করে দেন, ব্যাংকের মাধ্যমে টাকা দেন, সেই হিসাবে জামান ভাই কিন্তু এই সমস্ত ষাঁড় গরু ক্রয় করে নিয়ে আবার পাঠিয়ে দেন। তো আমরা দেখাই গরুগুলি, এই যে একটি, এখানে আরেকটি, দুইটি, এটা কিন্তু হাঁসা গরু বলি দর্শক আমরা, এটা হাঁসা গরু দেখুন, ওজনও কিন্তু বেশ ভালো। এবং এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটি, এখানে মোট 7টি গরু ক্রয় করেছেন এবং গতকালকে যাদুরানী হাটেও কিন্তু 5টি ষাঁড় গরু ক্রয় করেছেন। এই 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 ষাঁড় গরুগুলি কিন্তু চলে যাবে এখন এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে। দর্শক দেখুন এই সমস্ত ষাঁড় গরু কিন্তু আজকে জামান ভাই ক্রয় করে দিলেন। কী দামে ক্রয় করে দিলেন সেটা আমরা এখন শুনব জামান ভাইয়ের কাছ থেকে। তার আগে একটু আমরা জামান ভাইয়ের সঙ্গে কথা বলি। দর্শক আমরা কথা বলবো জামানের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আছি ভাই ভালো আছি। আপনাকে তো দেখা যায় আমবাড়ি হাটে, বিভিন্ন হাটে, কালো হাটও দেখি গরু সংগ্রহ করে দিচ্ছেন, বিভিন্ন এলাকা থেকে আগত খামারি বলেন, ব্যবসায়ী বলেন, সবাইকে গরু কিনে দেন। তো আপনার কাছ থেকে আমার প্রথম যে প্রশ্নটা, এখন বর্তমান বাজারটা কেমন চলছে? এখন যে বাজারটা বর্তমানে আমরা যেটা কিনতেছি 18,000-19,000 করে মন, এই হিসাবে আমরা কিনতেছি। তবে কালকের তুলনায় আজকে বাজারটা এখানে একটু আমরা বেশি লাগতেছে, এই কারণে মানে আজকে বাজারে গরু কম কিন্তু পাটি বেশি, জন্য হঠাৎ করে আজকে বাজারটা একটু 500-1,000 টাকা বেশি লাগতেছে। আচ্ছা আচ্ছা, তাও সমস্যা নেই, আমাদের গরুগুলো 18,000-19,000 করে মন হিসেবে পড়ছে, সমস্যা হয়নি। একটা গরু আমাদের দাম বেশি হয়ে গেছে, 1-2,000 টাকা বেশি হয়েছে, তা হোক এটা সমস্যা না। মানে 10টার মধ্যে একটা যদি কম বেশ হয় তাহলে সমস্যা হওয়ার কথা না? এখানে আমরা গরু কিনছি 7টা, কালকে এক বাজারে আমরা কিনছি 5টা। আমাদের ইচ্ছা ওইখানে নেওয়ার আগ্রহ ছিল, মানে ওইখানে নিতাম, পরে আমরা নিজের কারণে আমরা ওই বাজার থেকে নিতে পারিনি, ঢিলে দিছি যে বাজার লাস্টের দিকে কিনবো, মানে বাজারটা একটু দামটা কম হইতে পারে। আচ্ছা আচ্ছা, পরে বাজার তো কম হয়নি, বাজার আরো বরংস আরো লাস্টের দিকে বেশি হয়ে গেল। পরে চিন্তা ভাবনা করে বেশি নিয়ে আমাদের তো পোষাবে না, আমাদের কাছে তো একটা হিসাব আছে, মাপ আছে, মাপের ভেতরে থাকতে হবে, আমার ঢাকার হিসাব আছে অন্যরকম। আচ্ছা, এদিকে কষাই কষাই থাকে? সব কষাই, আমরা সব এগুলো কষাই, আমরা ঢাকায় জবাই করি, এগুলো সব কষাই মুন্সিগঞ্জের ভাই। আমরা তো দেখলাম পার্টি আসছে, উনি খাইতে গেল, ওনারা এই গরুটা কি ওনারা নিজেরাই সাপ্লাই দেয় না কষাই কাছে বিক্রি করে? ওনারা নিজেরাই সাপ্লাই দেয়, ওদের নিজেরা দোকান আছে, আচ্ছা, নিজেরা সাপ্লাই দেয়। আচ্ছা আচ্ছা, ওদের নিজস্ব দোকানে এটা জবাই করবে? নিজের জবাই করে। আচ্ছা আচ্ছা, সাপ্লাই দেয়, অর্ডারই যেগুলো আসে, বড় ধরনের অনুষ্ঠান বা অন্য জায়গায় দিতে হয়, অর্ডারই মাল দিতে হয়, সেক্ষেত্রে হয়তো দেয় ভাইয়ারা। কতদিন ধরে পরিচয় আপনার এই ভাইয়ের সঙ্গে? ভাইয়ের সঙ্গে আমার প্রায় 2 বছরের মতো, 1.5-2 বছর মতো হবে। মানে ওনারা কি কন্টিনিউ দিচ্ছেন? হ্যাঁ কন্টিনিউ, এখন সপ্তাহে বা 15 দিন পর পর এরকম চালান, একটা করে চালান আমার কাছ থেকে কিনে নেয়, আমি কিনে দিই। আচ্ছা আচ্ছা, আপনি কিনে দেন? হ্যাঁ, আমাকে প্রচুর বিশ্বাস করে, প্রচুর ভালোবাসে, নিজের ভাই ভাইয়ের থেকেও আমাকে বেশি ভালোবাসে ওই ভাই। আচ্ছা আচ্ছা, আমিও ওনাকে বেশি ভালোবাসি। আর উনি আসলে সর্বপ্রথম আগে আমাকে ফোন করে যে জামান আমি সামনে সপ্তাহে ঢুকতেছি বা পরশু দিন আইতেছি, তুমি রেডি থাকিও। আচ্ছা, তখন আমি বলতে আচ্ছা ঠিক আছে ভাই আসেন, কোথায় যাইতে হবে না যাবে উনি সিদ্ধান্ত করে, পরে আমি ওনার সঙ্গে আমি যাই। দর্শক আমরা এই 5টা গরু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এবং কি দামে ক্রয় করেছেন সেটাও জানানোর চেষ্টা করবো। দর্শক এখন কেবল যাদুরানী হাট থেকে আসলো এই সমস্ত গরু, দেখতে পাচ্ছেন যে এখনো গাড়িতে আছে। তো জামান ভাই, তো এখন তো আমরা যত দিন যাচ্ছে দাম কিন্তু গরুর দাম কিন্তু কমতেছে, আমরা লক্ষ্য করছি যে কমতেছে, তো এইটা কেন কমার, এই কমাটার জন্য কারণটা কি?
কমানোর জন্য কারণটা হচ্ছে মানে এই সময়টা ডাল সিজন, মানুষের কাছে টাকা পয়সা নাই। আচ্ছা, গরুর মাংসও খায় না, গরু বেচা কিনেও হচ্ছে না, অবস্থা খুবই খারাপ। আচ্ছা, মানুষের কাছে টাকা পয়সা নাই। তবে আমাদের এখানে একটা সিজন আছে ধানের সিজন, ধানটা উঠলে হয়তো একটু বাজারটা একটু বেশি হইতে পারে, বেশি হবে, তখন টাকা পয়সা সবার কাছে থাকবে, সবার কাছে দুইটা করে গরু কেনা বেচা করবে। আচ্ছা, কিন্তু এখন এই জন্য বাজারটা একটু কম আছে, কম চলছে। জি, তো দর্শক শুনলেন যে বাজার কেন কম, এটা যেমন ভাই কিন্তু স্পষ্ট যেহেতু উনি হাটেরই মানুষ এবং প্রতিটি হাটে কিন্তু উনি গরু কেনা বেচা করেন, গরু কিনে দেন, যার জন্য কিন্তু উনি কিন্তু খোলামেলাভাবে আজকে আমাদেরকে বলে দিলেন যে এখন কিন্তু এই সমস্ত সার বলেন যে কোনো ধরনের গরুর দাম কম, এটা থাকবে আর 20-22 দিন। আপনারা যারা এই খামারের জন্য বা ব্যবসার জন্য গরু ক্রয় করতে চান তাহলে কিন্তু এইটাই মোক্ষম সুযোগ, আপনারা ক্রয় করতে পারেন। তো জামান ভাই, আমরা একটু গরুগুলোর দাম শুনবো, আপনি কী দামে ক্রয় করেছেন আমরা দর্শকদেরকে একটু জানাবো। আমরা ওই কর্নার থেকে আসি, চলুন আমরা দেখি, দর্শক আমরা দেখি এই সমস্ত ষাঁড় গরু কী দামে ক্রয় করলেন জামান ভাই আজকে ফাঁসিলাডাঙ্গা হাটে এবং গতকালকে নেকমোড় থেকে। এটা নিয়েছেন কত? 60,000। 60,000, হ্যাঁ। এটা ওজন কেমন হবে? এটা ওজন 3.5 মণ হবে, না কম হবে, 3.5 মণ ডাউন হবে, হ্যাঁ, 3 মণের উপরে থাকবে, উপরে থাকবে। আর এটা? এটা আর এটা এই দুইটাই নিয়েছি আমরা, 1,36,500। 1,36,500, দর্শক দেখুন এই যে এটা আর এটা, এটা লালটা, এই লালটা, এই লালটা, এই লালটা আর এটা। আচ্ছা, এটা দর্শক দেখুন 1,36,500 টাকায় ক্রয় করেছেন। এই যে লালটি এবং এই যে এই পাশে বেশ মোটা তাজা শাল গরু, এগুলো তো সব সাড়ে, এটা তো 3.5 মণ হবে, এটা বেশি হবে, 3.5 মণ ধরছি। জি, আর এটা দুইটা আমরা এভারেজ যদি 7 মণ, 7 মণ, হ্যাঁ, 7 মণ, 7.5 মণ এরকম হবে, হবে না, 7 মণে হবে, 7 মণে হবে। জি, আর এটা, এটা, এটা নাকি 2.6, 2.6, 58,000, এটা প্রায় 3 মণের কাছাকাছি চলে যাবে। জি, এটা 4 দাঁত বয়স। আর এটা তো মনে হয়, এটা তো এখানে নেওয়া না, এটা কাহারল জাদুরানি হাটে। এটা কত নিছেন? 66,500। 66,500, আর এটাও জাদুরানি? হ্যাঁ, এটাও জাদুরানি। এটা কত নিছেন? এটা হচ্ছে 65। 65, দর্শক দেখুন 65,000 টাকা ক্রয় করেছেন এই যে ষাঁড় গরুটি। এবং এই পাশে একটি দেখতে পাচ্ছি কালো রঙের হাটের গরু, এটা, এটা আজকে এই হাটে ক্রয় করলেন না? 55,000। এটা 55,000, এটার ওজন প্রায় আসবে 2 থেকে 2.5 মণ, 2.5 মণ, হ্যাঁ, 2.5 মণ, 2.5 মণ মানে 100 কেজি। জি, 100 কেজি, 100 কেজি। এটা নিলেন কত? 55? জি, এটা 55। আর এই ওই গরুর হাঁসাটা কত নিলেন? ওটা নিচ্ছে 62,000। হাঁসাটা নিয়েছেন 62, এটা একটু দামটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এইটার দামটা বেশি, এইটার দাম বেশি বলছেন না? হাঁসা গরুর দাম কিন্তু বেশি হয়, হাঁসা গরুর দাম। এবং এই ওজন আপনি এটা টার্গেট করছেন কত? এটা আমরা টার্গেট করছি যে 3 মণ একটু বেশি হবে, হালকা একটু বেশি হবে, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, 3 মণ বেশি হবে বলছেন? জি, আমার 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 আইডিয়া এটা কিন্তু 3 মণ 15-20 কেজি হবে, 3.5 মণের কাছাকাছি যেতে পারে। জি, এটা আমার আইডিয়া, আমি জানি না, আমার আইডিয়া ভুল হতে পারে, বেশি ধরা যাবে না, কম ধরতে হবে, কম ধরতে হবে, 10-15 কেজি এমনিতে কম কম ধরতে হবে। তো এটা কত নিলেন? 62। 62,000। আচ্ছা, লাস্টের এটা কত নিলেন? ওইটা নিছি 65,000 নিছি। 65,000, দর্শক দেখুন 65,000 টাকায় ক্রয় করেছেন আজকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে জামান ভাই এই সমস্ত ষাঁড় গরু। তো দর্শক, আমরা জামান ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো জামান ভাই, তো ওইদিকে আরও দুটো আছে, আচ্ছা ওই দর্শক এই যে দুটো আছে ওই দুটো কেমন নিছেন? দর্শক, সস্তায় কিন্তু এই সমস্ত ষাঁড় গরু আজকে জামান ভাই ক্রয় করে দিয়েছেন, মোটামুটি সস্তা আজকে কিন্তু বাজারটা একটু সস্তায় আমার কাছে মনে হচ্ছে, আমি জানি না। জামান ভাই, আপনার কাছে কি মনে হলো আজকে দাম কম? আজকে বাজারটা আমার কাছে দাম কম না, মানে আমি যেটা কিনি মাপে, মানে আজকে পাটিপত্র বেশি, তো দামটা একটু বেশি বেশি লাগে, 500,000 টাকা বেশি, হ্যাঁ, 500,000 টাকা বেশি, 500,000 টাকা এটা টাকা নয় কিন্তু, এটা কোনো ফ্যাক্টর নয়, গরু কিনতে গেলে 500-1,000 টাকা এমনিতেই বেশি যায়, এটা কোনো সমস্যা না। আচ্ছা, আমরা তো গরু কিনতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। তো জানেন ভাই, আপনার নাম্বারটা একটু বলে দেন। 01314142027208। দর্শক, নাম্বার দেওয়া থাকলো, আপনারা যারা এই ধরনের গরু বা যে কোনো ধরনের গরু ক্রয় করতে চান তাহলে কিন্তু জামান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জামান ভাইয়ের বাড়ি কিন্তু আমবাড়ি হাটের উপরেই, মোট কথা আমবাড়ি হাটে এসলেই আপনারা জামান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। তো জামান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা বিদায় নিবো।